গোটা রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি অবনতির জন্য রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করে এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের অরুন্নত স্বাস্থ্য পরিষেবার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নৈহাটি মণ্ডল এক ও দুই এর তরফ থেকে। নৈহাটি বর্দা ব্রিজ সন্নিকটে কাঠগোলা মোড়ে থেকে শুরু করে এক বিক্ষোভ মিছিল করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, জেলার সহ সভাপতি বিনোদ গণ, ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী সহ অন্যান্যরা। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। সরকারের যে অবস্থা, সরকারের ভাঙন ধরেছে, তো স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন ধরতে বাধ্য। এরা শুধু চুরি করতে ওস্তাদ, ক্লাবে 300 কোটি টাকা দিচ্ছে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার দেখুন, এই হসপিটালের গত কয়েক মাসের যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত যে টাকা আছে সেই টাকা বন্ধ, রাজ্য সরকার দিতে পারছে না তিনটে টার্মের টাকা। তো আপনারা বুঝতে পারছেন, আমরা সুপারকে অসহায় দেখলাম, তারই অবস্থা ভগ্ন। এমন অবস্থা তো হসপিটালের অবস্থা কী করে উন্নত হবে? অর্থোপেডিক ডিপার্টমেন্টে ডক্টর নেই, 6 মাস আগে ফেলোশিপে গেছে কিন্তু এখন পর্যন্ত কেউ জয়েন করেনি। এর দায়িত্ব কার? স্বাস্থ্যমন্ত্রকের। স্বাস্থ্যমন্ত্রককে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে কিন্তু তারা নিচ্ছে না, কারণ তারা ব্যস্ত খেলা মেলায় এই সমস্ত কিছু। বেসিক যে জায়গা স্বাস্থ্য এবং শিক্ষা, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে খেলা হচ্ছে এবং সেই খেলার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আজকে নৈহাটির মানুষ এখানে অ্যাডমিট হতে হলে, ভর্তি হতে আসলে তাকে রেফার করে দেওয়া হচ্ছে জওহরলাল নেহরু হসপিটালে বা কলকাতার কোনো হসপিটালে। তো হসপিটালটা থেকে কী লাভ? একটা শুধু স্যালাইন দেওয়ার জন্য, পেট ব্যথার জন্য, গলব্লাডার অপারেশনের জন্য স্টেট হসপিটাল হয় নাকি? আপনার নাম? উত্তম অধিকারী, রাজ্য সম্পাদক যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি। অপারেশন দিতে এসেছিলাম, সুপারিনটেন্ডেন্টের সাথে আমরা দেখা করেছি, ওনার কাছে আমরা আমাদের যে দাবি দেওয়া, এই নৈহাটি মানুষের যে দাবি দেওয়া সেটা ওনার সামনে রেখেছি। উনি অনেক ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোর সাথে সহমত পোষণ করেছেন এবং ওনার অসহায়তার কথা উনি জানিয়েছেন। রাজ্য সরকারের থেকে ওনার কিছু প্রাপ্য আছেন, সিনিয়র প্রাপ্য পাচ্ছে না। উনি রাজ্য সরকারকে, আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো সম্বন্ধে উনি আগেই নাকি রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া রেখেছিলেন, কিন্তু রাজ্য সরকার, বর্তমান যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, সে সরকার সেই সম্বন্ধে কোনো রকম ধ্যান ধারণা বা সেই সম্বন্ধে দৃষ্টিভঙ্গি দিচ্ছেন না। এখানে জঙ্গল পড়ে আছে, আমরা সে কথাটা ওনাকে বললাম, উনিও সেটা বিষয়ে এগ্রি করলেন, জঙ্গল পড়ে আছেন। উনি বলছে আমার কাছে টাকা নেই, রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে না, আমি জঙ্গল পরিষ্কার করতে পাচ্ছি না। হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন বট গাছ শুরু হয়ে গেছে, বট গাছ হয়ে গেছে, এইসব বিষয়গুলো উনি রাখলেন। মূলত উনি অসহায়তার কথা প্রকাশ করলেন আমাদের কাছে, যে ওনার কাছে যেটুকু সাধন আছেন, যেটুকু তার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে তার মাধ্যমে তিনি কাজ করছেন, বাকি রাজ্য সরকার ঠিকভাবে সহযোগিতা করছে না, মিউনিসিপ্যালিটি ঠিকভাবে সহযোগিতা করছে না, তার জন্য এরকম পরিষেবা আছে। আমরা প্রায় 17 খানা দাবি আমাদের মধ্যে থেকে বিভিন্ন জায়গায় রেখেছি, সেখানটা আমরা 14 খানা দাবি মূলত রেখেছি, তারপরেও আমরা যদি বিভিন্ন দাবি দেওয়া ছিল সেগুলোকে আমরা ওনার সাথে রেখেছি। এছাড়াও বিভিন্ন হাসপাতালের তো অবস্থা খুব খারাপ, যারা খুব শিল্পাঞ্চলের নজর দেবেন? আমরা ব্যারাকপুর সাংগঠন জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে আগামী দিনে এই ব্যাপারে ডেপুটেশন কর্মসূচি, আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং আমরা এই কর্মসূচির মাধ্যমে যাতে সাধারণ মানুষ, নাগরিক সাধারণ মানুষ যাতে ন্যূনতম সাধারণ স্বাস্থ্য পরিষেবা পেতে পারে তার জন্য আমরা সচেষ্ট। আগামী দিনে এই জঙ্গল পরিষ্কার সহ উন্নতি, পরিকাঠামোকে উন্নতি হবে বলে আশ্বাস কি পাওয়া গেল সামগ্রিকভাবে? উনি বলছেন আমি দাবি রেখেছি, উনি বারবার করে একই কথা বলছেন, উনি অসহায়তার কথা জানিয়েছেন, 7.5 লক্ষ টাকা এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে বকেয়া আছে। উনি আমাদের কাছে বলেছেন আগামী দিনে 10 লাখ টাকার দিকে এগোচ্ছে, উনি সেই টাকা পাচ্ছেন না, তার জন্য ইনি করতে পাচ্ছেন না। মিউনিসিপ্যালিটিকে দাঁড়িয়েছিলেন, মিউনিসিপ্যালিটি নামমাত্র কাজ করে গেছেন, উনি এই কথাটাও আমাদেরকে বলেছেন। আগামী দিনে উনি বারবার করে একই কথা, তোমার পক্ষে যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে উনি চালাচ্ছেন, বাকি যে রাজ্য সরকারের কাছে, মিউনিসিপ্যালিটির কাছে যে সমস্ত দাবি দেওয়া রাখছেন নাগরিক পরিষেবার জন্য, মিউনিসিপ্যালিটি এবং রাজ্য সরকার সেটা ফুলফিল করতে পারছে না, এটা উনি জানিয়েছেন। মনোজ ব্যানার্জি, ব্যারাকপুর জেলা বিজেপি সভাপতি। দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে বিহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সাথে সাথে যে হাসপাতালগুলোর যে অব্যবস্থা চলছে তার প্রতিবাদে আজকে নৈহাটির যে স্টেট জেনারেল হাসপাতালটা আছে সেটার অবস্থা একদম চরম অব্যবস্থার মধ্যে চলে গেছে। আপনারা প্রত্যেকে জানেন, এই নৈহাটির বাসী যারা, নৈহাটিতে যে সমস্ত বাসিন্দা আছে তারাও জানেন যে এই হাসপাতালে দীর্ঘদিন ধরে এক্স রে মেশিন খারাপ হয়ে পড়ে আছে, এখানে একটা হাসপাতালের মধ্যে জঙ্গল হয়ে পড়ে আছে, যে জঙ্গল থেকে মাঝে মাঝে সাপ থেকে আরম্ভ করে বিষাক্ত পোকামাকড় পর্যন্ত হাসপাতালে বেডের মধ্যে ঢুকে যাচ্ছে
এবং হাসপাতালে যে পরিষেবা, নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, যেটা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা, সেটা এখানকার মানুষ পাচ্ছে না। তার প্রতিবাদ জানিয়ে এবং যেভাবে ডেঙ্গু আজকে চারিদিকে ছড়াচ্ছে এবং তার যে প্রতিষেধক তার ব্যবস্থা হচ্ছে না, এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে এই ডেপুটেশন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মনোজ ব্যানার্জি, ব্যারাকপুর জেলা বিজেপি সভাপতি। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।